Hello viewers, I'm Dawud Salam Tujo from the Clan Mercenaries, and look what's here, Zotac GTX 1070 Ti Amp Extreme. It's already here in Bangladesh. So cholun amra age dekheni boxer bhitore ki ache. So here we have the Zotac 1070 Ti Amp Extreme Edition. এবার চলুন দেখে নেই বক্সটিতে কি রয়েছে। বক্সটি খুললেই আমরা প্রথমে যা দেখতে পাই প্যাকেজিং বেশ প্রিমিয়াম এবং সিকিউরড। সাধারণ শিপমেন্টে জিপিইউ ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। বক্সটি খুলতেই আমরা প্রথমে যেটি পাই সেটি হচ্ছে একটি কালো খাম এবং খামটির ভিতরে রয়েছে ড্রাইভারের ডিস্ক এবং কুইক ইনস্টলেশন গাইড। বক্সের ভেতর উপরের ফোম কভারটি সরালেই দেখা যাবে যে জিপিইউটি একটি অ্যান্টি স্ট্যাটিক ব্যাগে র্যাপড এবং এর সাথে ইনক্লুডেড আছে দুইটি মেশ র্যাপড ডুয়াল 6-পিন টু 8-পিন পিসিআই অ্যাডাপ্টার। জিপিইউটি চারিদিকে ফোম দিয়ে প্রোটেক্টেড। জিপিইউটি হাতে নিলেই প্রথমেই যে জিনিসটি লক্ষ্য করা যাবে সেটি হচ্ছে যে জিপিইউটি বেশ ভারী এবং এটি হচ্ছে তার কুলিং সলিউশনের জন্য। প্যাকেট থেকে বের করতে প্রথমে যেটি চোখে পড়বে সেটি হচ্ছে কার্টির আনইউজুয়াল সাইজ। ফিজিক্যাল ডাইমেনশনের ক্ষেত্রে কার্টটি হচ্ছে 12.8 ইঞ্চ লম্বা, 5.83 ইঞ্চ চওড়া এবং 2.23 ইঞ্চ ডিপ। এই হেভিওয়েট কার্ডটি আপনার কেসের 2.5 থেকে 3টি পিসিআই স্লটের জায়গা নেবে। পাওয়ার ইনপুটের জন্য কার্ডটিতে রয়েছে ডুয়াল 8-পিন কানেক্টার্স। কার্ডটির পিছনে রয়েছে একটি মেটাল ব্যাক প্লেট যাতে জোটাকের ব্র্যান্ডিং দেওয়া। কানেকশনের ক্ষেত্রে কার্ডটিতে রয়েছে 3টি ডিসপ্লে পোর্ট 1.4, একটি এইচডিএমআই 2.0B এবং একটি ডুয়াল লিঙ্ক ডিভিআই ডি পোর্ট। জিপিইউটি এত হেভি হওয়ার কারণ হচ্ছে এটির ওভারকিল কুলিং সলিউশন। কুলিংয়ের জন্য জিপিইউটিতে রয়েছে 6টি কপার হিট পাইপ, অ্যালুমিনিয়াম ফ্যান অ্যারে এবং 3টি অ্যাডভান্স 90mm ইকেও ফ্যানস যা ম্যানুয়ালি ওভারক্লক জিপিইউকেও ঠান্ডা রাখতে সক্ষম। ফ্রন্টে কার্বন ডিটেইল জিপিইউ শ্রাউড এবং সাইডের মেটাল র্যাপ জিপিইউ ফ্রেমটিকে মজবুত রাখে। জিপিইউটিতে রয়েছে সফটওয়্যার কন্ট্রোল স্পেকট্রা আরজিবি লাইটিং যা স্ট্যাটিক, ব্রিদিং, স্ট্রোবিং ও সাইকেল মোডে কন্ট্রোল করা যাবে জোটাকের ফায়ারস্টর্ম অ্যাপ্লিকেশন দিয়ে। এই অ্যাপটি দিয়ে ম্যানুয়ালি ওভারক্লকও করা যাবে কার্ডটিকে। এনভিডিয়ার জিপিইউ বুস্ট 3.0 দিয়ে কার্ডটি নিজেই পাওয়ার এবং টেম্পারেচারের সাথে ক্লক স্পিড বাড়ায় এবং কমায়। তাছাড়া কার্ডটিকে ইজিলি ম্যানুয়ালি ওভারক্লক করা যায় এবং এর হেভি কুলিংয়ের কারণে কার্ডটি যথেষ্ট ঠান্ডা থাকে। চলুন দেখে নিই 1070 Ti স্পেক্স কম্পেয়ার্ড উইথ এনভিডিয়া 1070, 1080 এবং AMD ভেগা 56। 1070 Ti এ রয়েছে 2432টি কুড়া কোর্স, এর ভিডিও মেমোরি 8GB GDDR5, মেমোরি বাস 256 বিট। জিপিইউটির বেস ক্লক স্পিড 1607 MHz এবং বুস্ট ক্লক স্পিড 1683 MHz, এর মেমোরি ক্লক স্পিড 8 GHz। তাছাড়া জিপিইউ বুস্ট 3.0 দিয়ে কার্ডটি সর্বোচ্চ 2002 MHz রিচ করে কোনো প্রকার ম্যানুয়াল ওভারক্লকিং ছাড়াই। বেঞ্চমার্কের সময় জিপিইউটি হাইয়েস্ট টেম্পারেচার রিচ করে 67°C যখন আমাদের রুম টেম্পারেচার ছিল 27°C। পাওয়ার কনজাম্পশন ফুল লোডে প্রায় 180 ওয়াট এবং ম্যানুফ্যাকচারের রেকমেন্ডেড পাওয়ার সাপ্লাই 500 ওয়াট। কার্ডটির নাম 1070 Ti হলেও অ্যাকচুয়ালি এটি 1070 এর থেকে 1080 এর সাথেই বেশি সিমিলার। চলুন দেখে নেই 1070 Ti এর বেঞ্চমার্ক কম্পেয়ার্ড উইথ 1070 এবং 1080।
এই ছিল আমাদের জোটাক 1070 Ti অ্যাম্প এক্সট্রিম এডিশনের কম্প্যারিজন বেঞ্চমার্ক এবং রিভিউ। কারটির দাম হচ্ছে 56,400 টাকা। এছাড়া বাংলাদেশের মার্কেটে রয়েছে জোটাকের 1070 Ti অ্যাম্প এডিশন এবং 1070 Ti মিনি, যাদের প্রাইস হচ্ছে যথাক্রমে 53,300 টাকা এবং 49,200 টাকা। কার্ডগুলোর সাথে থাকছে জোটাকের 5 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি। সো আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনাদের মতামত শেয়ার করুন এবং ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ফিউচার কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। অ্যান্ড থ্যাংকস এগেন ফ্রম গ্র্যান্ড মার্সেনারিজ। সি ইউ নেক্সট টাইম। Voilà.